প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? মরিয়ম। বয়স কত? 18 বছর। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী হয় নাই। কি করেন আপনি? পার্লারে কাজ করেন। পার্লারে কাজ করেন, কটা বাজে যান, কটা বাজে আসেন? এই সকাল 8টা বাজে যাই, 5টা বাজে আসি। আচ্ছা, 8টা বাজে যান, 5টা বাজে আসেন। তো তারপর কি করেন? নিজেকে সময় দেন না? নিজেকে সময় দেওয়ার তো টাইম নেই ভাই, কেন সময় দিই? কেন, আপনি আপনার ইয়াং একটা মেয়ে, আপনার রূপচর্চা করবেন, সামনে বিয়ে শাদী করবেন, এর প্রস্তুতি নিতে হয় না? প্রস্তুতি নিই মতো আমি ভাই, আমার বাবা মা নাই, মারা গেছে, থাকি আমি চাষি চাষার কাছে। এখন জানেই তো যার পৃথিবীতে মা বাবা নাই তার কতটা কষ্ট। আচ্ছা, তো এখন মনে করেন বিয়ে শাদী করবেন, তো কেমন ছেলে পেলে বিয়ে করবেন? এরকমই হোক, তার বয়সটা একটু বেশি হোক ভাই, বয়সটা একটু বেশি হলেই ভালো, সমস্যা নেই। আচ্ছা, তা পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা করি নাই ভাইয়া, বললাম তো আমার বাবা মা মারা যাওয়ার পরে তো আসি চাচার কাছে থাকছি, পড়াশোনা করতে পারিনি। পড়াশোনার ইচ্ছা ছিল? ইচ্ছা তো ছিলই। আচ্ছা, দর্শক আপনারা নাম কি বললেন? মরিয়ম ভাইয়া। মরিয়ম, তো মরিয়ম আমার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01872635335। আমি নাম্বারটা আবারও বলছি, 01872635335। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।